হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা রিং এডির খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয়টা আমি মনে করি সকলের জন্য সুখবর এবং আনন্দের খবর। তো আসলে আপনারা জানেন যে আমরা ক্যাশ আউট নিয়ে কিন্তু বেশ ঝামেলায় পড়ছিলাম। আমরা কিন্তু রিং আইডির সব থেকে বড় সমস্যা ক্যাশ আউট, যেটা সেটা ঝামেলায় পড়েছিলাম। কিন্তু এখন ক্যাশ আউট নিয়ে কিন্তু দারুণ একটা সুখবর এসেছে, সেটা আমি আপনাদের সামনে এখন শেয়ার করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো আমরা যারা রিং আইডি ব্যবহার করি, আপনারা জানেন যে এজেন্ট ক্যাশ আউটের ক্ষেত্রে কিন্তু সব থেকে সমস্যা হচ্ছে এজেন্টরা ক্যাশ আউট দিচ্ছে না। তো এই মুহূর্তে কিন্তু আমরা সবাই অফিসিয়াল পেমেন্ট নিচ্ছিলাম। আপনারা জানেন যে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল পেমেন্ট দিতে গেলে সার্ভার ব্যস্ত দেখাচ্ছে। তো আসলে এখন যে সিস্টেমটা হয়েছে বা যে সুখবরটা এসেছে, সেটা হলো আপনি 10 দিনের ভিতরে এখন আপনাদের অফিসিয়াল পেমেন্ট পেয়ে যাবেন। আমি আগেও অনেক ভিডিওতে বলেছিলাম যে আপনাদের ক্যাশ আউট যে টাইম, এই টাইমটা কমিয়ে নিয়ে আসার জন্য রিং আইডি কাজ করে যাচ্ছে বা আপডেট করছে, কিন্তু আপনারা অনেকেই সেখানে দেখা যাচ্ছে মন্তব্য করেছিলেন যে এই তথ্যটা সঠিক নয়। কিন্তু তাদের উদ্দেশ্যে মূলত আমার আজকে এই ভিডিওটা তৈরি করা, যে দেখেন যারা 8 এবং 9 তারিখের পেমেন্ট দিয়েছিল, তারা কিন্তু অলরেডি গতকাল কিন্তু তারা পেমেন্ট পেয়ে গেছে। আপনারা রিং আইডির বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে কিন্তু আপনারা দেখছেন যে তারা কিন্তু 8 তারিখ এবং 9 তারিখের পেমেন্টও পেয়ে গেছে। তো এই যে সিস্টেমটা হয়েছে, এই যে সময়টা কমিয়ে আনছে, এটা আসলে রিং আইডির জন্য আমি মনে করি খুব ভালো একটা সংবাদ। কারণ 10 দিনের মাথায় যদি আমরা কেউ পেমেন্ট পাই বা যদি আরও টাইমটা কমাইয়ে আসে, তাহলে সেক্ষেত্রে রিং আইডির প্রতি আস্থা কিন্তু মানুষের আবারও বাড়তে থাকবে। তো এখন অনেকে প্রশ্ন করে যে রিং আইডিতে তো এখনও সার্ভার প্রবলেম আছে, আমরা এখনও ক্যাশ আউট দিতে পারছি না। তো মূলত তাদের উদ্দেশ্যেই বলি, ক্যাশ আউট দিতে প্রবলেম হচ্ছে কারণ একসাথে একাধিক মানুষ ক্যাশ আউট দেওয়ার কারণেই মূলত এই সমস্যাটা হয়েছে। আপনার সার্ভারে জ্যাম হয়ে যাওয়ার কারণেই মূলত সিস্টেম বিজি দেখাচ্ছে। এখানে যখন ক্যাশ আউটগুলো জমা হয়ে আছে, এই ক্যাশ আউটগুলো যখন ডেলিভারি করে দেওয়া হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনারা পুনরায় আবার ক্যাশ আউট দিতে পারবেন। তো আসলে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তো রিং আইডি এই যে এত বড় একটা আপডেট করলো, তারা এই যে ক্যাশ আউটের টাইমটা যে কমিয়ে নিয়ে আসলো, একবারে তারা কি করলো, আমরা প্রথমে এখান থেকে যদি 20 দিন পিছনে যাই, আমরা কি দেখতাম সেখানে 20 থেকে 25 দিন লাগতো কিন্তু আমাদের অফিসিয়াল পেমেন্ট নিতে। এখন সেটা কমিয়ে হঠাৎ করে আমরা মাঝে এখান থেকে 1 সপ্তাহ আগে দেখছিলাম 15 থেকে 17 দিন লাগতো, সেইটা আবার কমিয়ে আপনারা দেখেন 10 দিনে নিয়ে চলে আসছে। অর্থাৎ নিয়মিত কিন্তু রিং আইডিটা আপডেট হচ্ছে এবং ক্যাশ আউটের এটা কিন্তু আমাদের, আমি মনে করি ক্যাশ আউটের এই যে 10 দিনের ভিতরে ক্যাশ আউট দিচ্ছে, এটা খুব ভালো একটা কাজ করেছে। আপনারা অনেকে হয়তো এখানে প্রশ্ন করবেন যে 10 দিনে ক্যাশ আউট দিছে আপনি কোথায় দেখলেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরাও তো ক্যাশ আউট, আমার পরিচিত অনেকেই কিন্তু ক্যাশ আউট পেয়েছে, যারা 8 এবং 9 তারিখে পেমেন্ট দিয়েছিল তারা কিন্তু অলরেডি পেমেন্ট পেয়ে গেছে। তো এই যে আসলে রিং আইডি এই যে কাজটা করলো, এই যে তারা পেমেন্ট সিস্টেমটা কমিয়ে নিয়ে আসলো, আশা করি আস্তে আস্তে মানুষের এখানে আবারও আস্থা ফিরে আসবে। আর এজেন্ট ক্যাশ আউটের যে সমস্যাটা হচ্ছে, এটা আশা করি খুব শীঘ্রই আমাদের সমাধান হয়ে যাবে। তো রিং আইডির মূলত এই মূল জিনিসটাই আপনাদেরকে জানানোর জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা। আসলে ক্যাশ আউট নিয়ে অনেকে অনেক ধরনের টেনশানে ছিল, যার কারণে আমি চাচ্ছিলাম যে এমন একটা খবর আসার সাথে সাথে যেন সকলকে জানাতে পারি বা সকলেই জেনে যায়। কারণ কি, এখানে অনেকে টেনশান করে যে আমি কবে ক্যাশ আউট দিয়েছি, পাবো কি পাবো না। এখানে আবার একটা বিষয় আছে, অনেকে বলবে যে আমি তো আরও পিছনের ক্যাশ আউট দিয়েছি, অর্থাৎ সেপ্টেম্বরের 1 থেকে 5 তারিখের ভিতরে দিয়েছি, আমরা তো এখনও পেমেন্ট পাইনি, তাহলে যারা 9-10 তারিখে দিছে তারা কেন পাবে বা তারা কিভাবে পেলো। তো এখানে আমি আপনাদেরকে বলে রাখি, কিছু কিছু ক্ষেত্রে শর্টিংয়ের প্রবলেমের কারণে হয়তো বা কারোরটা পেমেন্ট হতে লেট হতে পারে, কিন্তু এখানে চিন্তার কোনো কারণ নাই, পেমেন্ট আপনারা 2-1-এর ভিতরেই পেয়ে যাবেন। কারণ কি, এখানে কিন্তু এখন 10 দিনের ভিতরে পেমেন্ট দেওয়া হচ্ছে, কারণ রিং আইডি জানে যে এখন কিন্তু এজেন্ট ক্যাশ আউটের প্রবলেম। এই কারণেই কিন্তু তারা এই বিষয়টা আপডেটের মাধ্যমে 20 থেকে 25 দিনের জায়গায় তারা 10 দিনে নিয়ে আসছে। অর্থাৎ তারা কিন্তু এটা অটোমেটিক্যালি আপডেট করতে আছে, তারা কিন্তু রানিং আপডেট। আপনি যদি এখনও বলেন, এখনও কিন্তু সার্ভার আপডেট চলছে, কারণ কি রিং আইডি কিন্তু অল টাইম আপডেটের উপরেই থাকে। আপনারা অনেকেই এটা নিয়েও বাজে মন্তব্য করেন যে এত কি আপডেট হয়। তো আসলে মূলত কাস্টমারদের স্যাটিসফাই করার জন্য অনেক ধরনের আপডেট প্রতিষ্ঠানগুলোকে করতে হয়, তো তারই ধারাবাহিকতায় আসলে রিং আইডি সবসময় কিন্তু আপডেট চলে। তো মোটামুটি এই বিষয়টাই আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আপনারা খুশি হবেন হয়তো জেনে যে আমাদের ক্যাশ আউটের সময়টা অনেক কমিয়ে নিয়ে আসা হয়েছে। তো
তো এটাই ছিল আজকে জানানোর বিষয়। তারপরেও যদি আপনাদের কোনো জানার কিছু থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার। তো আজকে পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।